Assalamu alaikum, it's Mr. MHM and welcome to my another video. আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কমলার বীজ থেকে মিষ্টি জাতের কমলা গাছ করবেন তার সম্পূর্ণ প্রসেস। আশা করি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ফিরে আসছি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কমলার বীজের জন্য আমি প্রথমেই কিছু কমলা বাজার থেকে কিনে রেখেছি। বাংলাদেশের মাটিতে মাত্র একটি জাতের কমলা মিষ্টি হয়ে থাকে আর সেটি হচ্ছে চাইনিজ মান্দারিন জাতের কমলা। সো আপনারা যখন কমলা চারা কিনবেন তখন শিওর হয়ে নেবেন যে আপনি মান্দারিন জাতের কমলা চারা কিনছেন কি না। মান্দারিন জাতের কমলা ব্যতীত আর কোনো জাতের কমলাই বাংলাদেশে মিষ্টি হয় না। এখন আমি এই কমলার ভিতর থেকে বীজগুলো বের করে নিব। আমি এই কমলার বীজগুলো বের করে নিয়েছি আর এই বীজগুলো মাত্র একটি কমলা থেকে পেয়েছি। এখন এই বীজগুলোকে একটি কন্টেনারে 24 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রাখলে বীজের জার্মিনেশন ভালো হয়ে থাকে এবং বীজগুলো খুব তাড়াতাড়ি গজে। আমি বীজগুলো একদিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে বীজগুলো পানি শোষণ করে ভারী হয়ে গেছে এবং সবগুলো বীজই পানিতে ডুবে গেছে। আশা করি সবগুলো বীজ থেকেই চারা হবে ইনশাল্লাহ। এখন এই বীজগুলোকে ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। বীজগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন বীজগুলোর উপরে যে পাতলা খোসা বা আবরণ আছে এই আবরণকে রিমুভ করে নিচ্ছি, যার ফলে বীজগুলোর থেকে খুব অল্প সময়ে রুটস বের হবে। তবে খেয়াল রাখবেন যে খোসা রিমুভ করার সময় বীজগুলো নষ্ট হয়ে যেন না যায়। সবগুলো বীজেরই খোসা রিমুভ করা শেষ। এখন এই বীজগুলোকে জার্মিনেশনের জন্য একটি কন্টেনারে রাখবো। প্রথমে আমি কন্টেনারে একটি টিস্যু পেপার নিয়েছি এবং টিস্যু পেপারটিকে পানি স্প্রে করে ভিজিয়ে নিচ্ছি। এখন এই টিস্যু পেপারের উপরে বীজগুলোকে রাখবো। সো আমি বীজগুলোকে টিস্যু পেপারের উপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বীজগুলোকে আদ্র রাখার জন্য আবারও পানি স্প্রে করে নিচ্ছি। এখন আরও এক টুকরা টিস্যু পেপার দিয়ে বীজগুলোকে ঢেকে দিচ্ছি। পরের টিস্যুটি আদ্র রাখার জন্য আবারও পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। অতিরিক্ত পানি হয়ে গেলে বীজগুলো গজাতে অনেক সময় নেবে। সো অতিরিক্ত পানি থাকলে কন্টেনারটিকে উপর করে ধরবেন এবং সব অতিরিক্ত পানি পড়ে যাবে। এখন আমার কন্টেনার ঠিকঠাক। এখন আমি এই কন্টেনারটিকে এর ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি এবং জার্মিনেশনের জন্য আলো থেকে দূরে 8 থেকে 10 দিনের জন্য রেখে দিব। ফিরে এসেছি 8 দিন পরে। চলুন কন্টেনারটি ওপেন করা যাক। দেখুন উপরে টিস্যুটি উঁচু হয়ে গেছে, তার মানে বীজগুলো থেকে রুটস বের হয়েছে। চলুন টিস্যু পেপারটি রিমুভ করে দেখি। এই যে দেখুন প্রায় সবগুলো বীজ থেকে রুটস বের হয়েছে। খুব অল্প সময়ে এই বীজগুলোর জার্মিনেশন হয়েছে। আমি এখন এই বীজগুলোকে বপন করব। আমি আগের থেকেই বীজ বপনের জন্য কিছু প্যাকেটে বীজ বপনের উপযুক্ত মাটি নিয়ে নিয়েছি। এই প্যাকেটগুলোতে নিচের দিকে আমি উর্বর দোআঁশ মাটি নিয়েছি এবং উপরের কিছু বেলে মাটি নিয়েছি। বীজ থেকে চারা তৈরি করার জন্য বেলে মাটি উত্তম, তবে আপনি চাইলে কোকোপিট ব্যবহার করতে পারেন। নিচে উর্বর দোআঁশ মাটি নেওয়ার কারণ হচ্ছে বেলে মাটিতে চারা গজানোর পরে চারাগুলো পুষ্টির প্রয়োজন হবে, তখন চারাগুলো নিচের দোআঁশ মাটি থেকে পুষ্টি গ্রহণ করবে। এখন এই প্যাকেটগুলোতে আমি বীজগুলো বপন করব। বীজগুলোকে প্যাকেট থেকে ওঠানোর সময় খুব আলতো করে ওঠাবেন যেন সাদা অংশটি ভেঙে না যায়। সাদা অংশটা ভেঙে গেলে ওই বীজটি থেকে আর চারা হবে না। এই সাদা অংশটি নিচের দিকে দিয়ে বীজ বপন করতে হবে। সো আমি বীজ বপনের জন্য পরিমিত গর্ত করে নিচ্ছি এবং এই বীজের সাদা অংশটি যে রুটস বেরোয়েছে এই রুটসটা মাটির ভিতর ওই গর্তের ভিতর দিয়ে খুব আলতো করে মাটি দিয়ে আটকে দিচ্ছি। বীজের বডির অংশটি মাটির উপরে থাকলে খুব দ্রুত পাতা বের হবে। আপনাদের সুবিধার জন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সবগুলো বীজ বপন করা শেষ। এখন প্যাকেটগুলোকে আলতো করে পানি সেচ দিয়ে দিচ্ছি।
সবগুলো প্যাকেটে পানি দেওয়া শেষ। এভাবে প্রতিদিন পানি শেষ দিতে হবে। ফিরে এসেছি প্রায় এক মাস পরে, চারাগুলো বড় হয়ে গেছে। আসলে খুব একটা বড় হয় নাই, কারণ প্যাকেটের মিশ্রণে দোআঁশ মাটির পরিমাণ কম হয়েছিল, যার ফলে চারাগুলো পরিমিত পুষ্টি পায় নাই। প্যাকেটে বালির পরিমাণ বেশি হওয়ার কারণে কিছু চারা নষ্ট হয়ে গেছে। তাছাড়া কমলা গাছের গ্রোথ একটু কম হয়ে থাকে। এখন এই চারাগুলো এই মাটিতে খুব একটা বড় হবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই চারাগুলোকে মাটিতে বা টবে রোপণ করে দিতে হবে। চারা রোপণ করা শুরু থেকে কীভাবে চারা যত্ন নিতে হবে এবং কেমন মাটিতে চারা রোপণ করতে হবে, এই নিয়ে আমি আরও একটি ভিডিও আপলোড করব। সো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।